বন্দরের চক্রামবাটি এলাকায় ইসিএল এর জায়গা দখল করে বসবাসকারীদের উচ্ছেদ করতে অভিযানে নামলো ইসিএল। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধা পেলেন ইসিএল আধিকারিকেরা। বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে উচ্ছেদের বিরোধিতা করে পুনর্বাসনের দাবি তুললেন তৃণমূল নেতা বিষ্ণুদেব রুনিয়া। অন্ডালের চক্রামবাটি এলাকায় ইসিএল এর জায়গা দখল করে বসবাসকারীদের তুলতে শনিবার ইসিএল আধিকারিকেরা সিআইএসএফ, ইসিএল এর নিজস্ব নিরাপত্তারক্ষী ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যায়। তবে ওই এলাকায় বসবাসকারীরা অন্যত্র যেতে নারাজ। তাদের দাবি, তাদের পুনর্বাসন দেওয়া হোক। জেলা পরিষদের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়ার নেতৃত্বে ওই এলাকায় বসবাসকারীরা বাধা দেয় ইসিএল আধিকারিকদের। তৃণমূল নেতার দাবি, আগে পুনর্বাসন দিয়ে ইসিএল, তারপরই তারা কোয়ার্টার খালি করবেন। किया गया था। उससे पहले भी काफी गरीब इसल जो निवास करते थे, चाहे प्राइवेट मालिक में, तो राष्ट्रीयकरण के बाद ही कंपनी को चाहिए। जब राष्ट्रीयकरण आप किए हैं तो आपको संगे संग उचित कर देना चाहिए, अपना जमीन को ऑक्यूपाइड कर देना चाहिए। और यदि जमीन तो बचा हुआ रहेगा, खाली रहेगा, तो आदमी तो बसेगा, गरीब आदमी कहाँ जाएगा। आप लोग अभी डिमांड क्या है? हम लोग डिमांड है, यदि उच्छेद करेगा तो उसको पुनर्वासन करना पड़ेगा, जैसे तमाम हर बाजार में, शहर में, सिटी में हो रहा है। रास्ता घाट जो गरीब आदमी वास कर रहा है, नदी नाला किनारे वास कर रहा है, उसको डेवलप किया जा रहा है, उसको पुनर्वासन किया जा रहा है। वो लोग क्या बोले? क्या बोले? वो लोग बोले हैं कि हम ऊपर लेवल में बात करेंगे, ऐसा कोई हमारा ऑर्डर नहीं है। उन्होंने नहीं है तो आप बात करिए। मैंने कुछ टाइम लिया क्या? हम लोग बोले हैं 10 जनवरी के बाद बात करिए, एक तो डेट करिए। हम लोग আগামী 10ই জানুয়ারি পর্যন্ত সময়সীমা চাওয়া হয়েছে এই বিষয়টির মীমাংসার জন্য, এমনটাই জানালেন বিষ্ণুদেব নুনিয়া। এলাকার বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে সরব হয়ে স্লোগানও তুললেন এদিন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানায় ভাটি বিস্ফোরণে আহত হলেন এক শ্রমিক। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। কারখানা কর্তৃপক্ষের সাথে বচসায় জড়ায় স্থানীয় এলাকার যুবকেরা। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনায় আহত শ্রমিক। কারখানার ভাটিতে আচমকায় বিস্ফোরণ ঘটায় আহত হয় সুরিন্দর যাদব নামের ওই শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় এলাকার বাসিন্দারা ভিড় জমায়। স্থানীয় শিব মন্দির এলাকার বেশ কিছু বাসিন্দা ওই কারখানায় শ্রমিকের কাজ করেন। পরিজনদের খবর নিতেই এলাকার মানুষ কারখানা চত্বরে এলে কারখানা কর্তৃপক্ষ তাদের ভেতরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কোকোভেন থানার পুলিশকে ফোন করলেও প্রায় ঘণ্টাখানেক দেরিতে আসে পুলিশ। এর ফলে কারখানার গেটেই পুলিশের সাথে বচসায় জড়ায় স্থানীয় এলাকার বাসিন্দারা। স্থানীয়দের একজন মোবাইলে ছবি তোলার সময় তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ, এমনটাই অভিযোগ। এরপরে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে স্থানীয় এলাকার যুবকদের। পুলিশ কারখানায় ঢুকলে সঙ্গে সঙ্গে যুবকেরা ভেতরে ঢোকে। এরপরই কারখানা কর্তৃপক্ষের সাথে বচসা ও হাতাহাতিতে জড়ায় স্থানীয় এলাকার যুবকেরা, এমনটাই অভিযোগ। এ প্রসঙ্গে স্থানীয় এক যুবক কি জানালো শুনে নেব। ব্লাস্ট হয়েছে, ভাটি ব্লাস্টের মধ্যে আঘাত হয়েছে, কটা ছেলে ওদেরকে এদিকে ওদিকে গোপনে করে দিয়েছে, কোন হসপিটালে পাঠিয়েছে ওটা জানি না আমরা, কিন্তু জিজ্ঞেস করলে তা সেটাও বলছে না, বলছে তোমরা কোম্পানির বাইরে যাও। গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হাদসা ইয়ে হুয়া কি মেরে হ্যাঁ এক মেরা ফার্নেস জো হ্যায় ও লিকেজ কর গিয়া, উসমেন ক্যা হুয়া কি মেরা হট মেটাল থা, হট মেটাল জো হ্যায় পানি কে সম্পর্ক মে আনে সে কোয়েল পঞ্চার হুয়া, জিসমে পানি কে সম্পর্ক মে আনে সে উসমে আওয়াজ ব্লাস্টিং হোনে লাগা, জিসমে এক লেবর মেরা জো হ্যায় ক্রেন ড্রাইভার জো হ্যায় ও ইনজার্ড হুয়া হ্যায়, জিসকা হাত অর পিঠ হালকা মতলব ঝুলস গিয়া হ্যায়, जिसको हमने विवेकानंद में एडमिट करवाया। इसमें मेंटेनेंस का कोई रोल नहीं होता है। जैसे क्या है कि ये ग्लास है मेरा फर्नेस, ठीक है, इसमें लिक्विड हम मटेरियल चार्ज करते हैं तो इसमें लिक्विड होता है। लिक्विड होने के बाद में जो है कभी टेम्परेचर जो है बढ़ जाता है या कुछ किसी तरह से है, कहीं भी कुछ मतलब कि हम लोग रैमिमास का पैचिंग करते हैं तो कहीं कुछ हो जाता है तो उससे मटेरियल लीकेज हो जाता है कभी। साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। রানীগঞ্জের পিওর শিহারশোল কলিয়ারি এলাকায় কেকেএসির পক্ষে এক সভার আয়োজন করা হয়েছিল শনিবার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি ও সিএএ ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন মন্ত্রী। কেকেএসি ও আইটিটিইউসি এই দুটি তৃণমূলের আসল শ্রমিক সংগঠন, জানালেন তিনি। রানীগঞ্জের পিওর শিহারশোল কলিয়ারি এলাকায়
কেকেএসসির পক্ষে এক সভার আয়োজন করা হয়েছিল শনিবার। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রয়াত সভাপতি ডাক্তার সেনাপতি মণ্ডলের ছবিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এদিনের আয়োজিত সভা। সভায় প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী মলয় ঘটক জানান, 1998 সালে যখন তৃণমূল গঠিত হয় তখন থেকেই কেকেএসসি সংগঠন তৈরি হয়েছিল। তৃণমূলের কেকেএসসি ও আইএনটিটিইউসি এই দুটি আসল শ্রমিক সংগঠন দাবি করলেন মন্ত্রী। কয়লা খাদান শ্রমিক কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কা ইউনিয়ন সাল 1998 মে তৃণমূল কংগ্রেস কা জন্ম হুয়া থা, আর কয়লা খাদান শ্রমিক কংগ্রেস কা ভি জন্ম হুয়া থা। উস টাইম মে ইসি কোলিয়ারি মে হাম লোক বহুত সা মিটিং করনে কা কোশিশ কিয়া থা। আমি এক লড়কি হমকো আয়া থা প্রণাম করনে, শশিকলা কা লড়কি, জো আপনা জান দেখে ভাই ইস কয়লা খাদান মে তৃণমূল কংগ্রেস কা ঝান্ডা উড়াতি থি। আজ বহুত খুশি লাগা, বহুত আচ্ছা লাগা কি তৃণমূল কংগ্রেস কা তরফ মে কেকেএসসি কা ইতনা জাদা ইয়া পর মেম্বার হ্যায়, আইএনটিটিইউসি কা ইতনা জাদা মেম্বার ইয়া হ্যায়। এছাড়াও তিনি এনআরসি ও সিএ এর বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন। কেন্দ্র এই বিল পাশ করে দেশে হিংসার বাতাবরণ তৈরি করেছে, অভিযোগ তুললেন তিনি। তিনি বলেন, কেন্দ্র একটা বিল পাশ করে মানুষকে এই সব দিক দিয়ে চিন্তা করতে বাধ্য করাচ্ছে, অথচ দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে, দেশের বেকারত্বের হার দিনের পর দিন বেড়েই চলেছে, সেদিকে কোনো নজর নেই কেন্দ্রের মোদী সরকারের, এই ছ বছরে কোনো কাজ করেনি কেন্দ্র, অভিযোগ তুললেন তিনি। না বেকার সমস্যা দূর করেছে, না দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে পেরেছে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন মন্ত্রী মলয় ঘটক। কি পেঁয়াজ কা দাম 150 রুপিয়া কিলো হো গিয়া, আদমি কা নজর নেই যায় কি 6 সাল সত্তা মে রেখে ভি এক ভি বেকার কা নোকরি নেই হুয়া, কারখানা বন্ধ হতে যা রা লাখো কোড়ো নয়া বেকার দেশ মে তৈয়ার হো রা। আজ আজ নজর ঘুমানে কা কোশিশ কিউ না, 6 সাল মে জিতনে ভি ওয়াদা কিয়া থা এক ভি ওয়াদা নরেন্দ্র মোদী জি নে রক্ষা নেই, উন্হোনে ওয়াদা কিয়া থা কি আগর হম সত্তা মে আয়েঙ্গে তো সাল মে 2 করোড় বেকার কো নোকরি দেঙ্গে, লেকিন 6 সাল মে 12 করোড় নোকরি তো দূর কা বাত হ্যায়, 12 করোড় নয়া বেকার তৈয়ার কর দিয়া। এদিনের আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেকেএসসির সাধারণ সম্পাদক হরেরাম সিং, আসানসোল নগর নিগমের এমআইসি দিব্যেন্দু ভগত, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, প্রতিমা মুখী সহ অন্যান্যেরা। এদিনের সভায় বেশ কয়েকজন শ্রমিক যোগদান করলেন কেকেএসসিতে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্যেরা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এনআরসি ও সিএ এর সমর্থনে শুক্রবার আসানসোলের মিছিলে যোগদানের পর শনিবার বাঁকুড়া যাওয়ার আগে আসানসোলের পোলো গ্রাউন্ডে আরএসএস এর প্রার্থনা সভায় যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। এলাকারই একটি চায়ের দোকানে চায়ে পে চর্চাও করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রীকে বেঁধলেন দিলীপ বাবু। এনআরসি ও সিএ এর সমর্থনে শুক্রবার আসানসোলে মিছিলে যোগদানের পর আসানসোলে রাত্রি যাপন করেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। শনিবার বাঁকুড়ায় এনআরসি ও সিএ এর সমর্থনে মিছিলে যোগদান করতে যাওয়ার আগে রীতিমতো খোশ মেজাজেই ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সাথে নানা বিষয়ে এদিন সকালে আলোচনা সারেন তিনি। আসানসোলের পোলো গ্রাউন্ডে আরএসএস এর প্রার্থনা সভায় যোগ দেন তিনি। এরপরই এলাকারই একটি চায়ের দোকানে চায়ে পে চর্চায় খোশ মেজাজেই দেখা গেল দিলীপ বাবুকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ বাবু। এনআরসি ও সিএএ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বেঁধলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের ভাষা বলছেন, অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি। তার আরো অভিযোগ, সংবিধান কোর্ট
संसद पर विश्वास ही नहीं है। तो मैं कहता हूँ ऐसे जो व्यक्ति चीफ मिनिस्टर है इस देश की सिस्टम में व्यवस्था है, जो संविधान के आधार पर जीत गए, संविधान का शपथ लिए, वो संविधान का अपमान करती है, तो उनको तो एक मिनट भी चीफ मिनिस्टर रहने का अधिकार नहीं है, इसको बर्खास्त करना चाहिए। और ये भाषा तो हमारी भाषा नहीं, तो पाकिस्तान की भाषा है। हमेशा कश्मीर को लेके संविधान यूएनओ में उठाओ, वोटिंग करो, ये सब बोलता है। दीदी मुनि वही बात कर रही है, तो मतलब कि बंगाल को पाकिस्तान बनाना चाहते हैं, बांग्लादेश बनाना चाहते हैं। ये तो उजागर हो गया है कि मन में क्या है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুড়িয়ায় বিভিন্ন কলকারখানার দূষণের জেরে সিঙ্গারো নদীর জল পড়েছে দূষণের কবলে। এরই প্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠন ও জামুড়িয়ার বিভিন্ন কারখানার মালিকদের নিয়ে এসডিএম কার্যালয়ে বৈঠকের পর শনিবার বিভিন্ন কলকারখানার মালিকদের সঙ্গে নিয়ে জামুড়িয়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা সিঙ্গারো নদী ও সংলগ্ন এলাকা ঘুরে দেখলেন। দূষণ নিয়ন্ত্রণে কারখানার মালিকেরা কি কি পদক্ষেপ নেবেন সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে আসানসোলের এসডিএম কার্যালয়ে। জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয় কারখানায় দূষণের জেরে সিঙ্গারো নদীর জল দূষণের কবলে পড়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি আসানসোলের এসডিএম কার্যালয় প্রশাসনিক স্তরে ব্যবসায়ী সংগঠন ও জামুড়িয়ার বিভিন্ন কলকারখানার মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনিক স্তরে নির্দেশ দেওয়া হয়, নদীর জলের দূষণের মাত্রা ঠিক কতটা তা দেখার জন্য এলাকার বিভিন্ন কলকারখানার মালিকদের সঙ্গে নিয়ে জামুড়িয়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা নদী ও লাগোয়া এলাকা ঘুরে দেখবেন, কিভাবে দূষণ ছড়াচ্ছে তা খতিয়ে দেখে দূষণ রোধে কি কি পদক্ষেপ কারখানার মালিকেরা নেবেন তা চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের জানাবেন। এই সংক্রান্ত রিপোর্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা জমা দেবেন এসডিএম কার্যালয়। এরই প্রেক্ষিতে শনিবার জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন কলকারখানার মালিকদের নিয়ে জামুড়িয়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা সিঙ্গারো নদী ও নদী লাগোয়া এলাকা ঘুরে দেখেন। ছিলেন জামুড়িয়া চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক অজয় খৈতান। তিনি জানালেন, যেসব কলকারখানার লাগোয়া এলাকা দিয়ে ওই নদী বয়ে গিয়েছে সেই সব অংশের নদীর সাফসাফাইয়ের দিকে কারখানা কর্তৃপক্ষকে নজর দিতে হবে, কারখানার বর্জ্য যাতে নদীতে না মেশে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। वहाँ पर पानी बीच बीच में जो गंदा होता है उसका कारण क्या है, वजह क्या है, इसके लिए हम लोगों ने आज जामुड़िया औद्योगिक क्षेत्र का प्रदर्शन किया। और जो जोड़ अक्खलपुर से होते हुए आता है और सिंघार नदी में मिलता है, हमने ये पाया कि वो जोड़ पूरी तरह से सफ़ा नहीं है और उस जोड़ को सफ़ा कराना बहुत ज़रूरी है। जिस फैक्ट्री से होकर या जिस फैक्ट्री के बगल से होकर ये जोड़ निकलता है वहाँ पर किसी तरह की कोई बाधा है तो हम उस फैक्ट्री के मालिक से आप लोगों के चैम्बर के माध्यम से भी आवेदन कर आप लोग के चैनल के माध्यम से भी आवेदन करेंगे और हम लोग पर्सनली भी उनको आवेदन करेंगे कि अपने अपनी जगह पर उस जगह की सफाई कराएं ताकि साफ पानी जाए और सिंघार नदी में जब भी मिले तो वहाँ के लोगों को साफ पानी मिले उसका, अन्यथा हम अपनी रिपोर्ट प्रशासन को सौंपेंगे। इंस्पेक्शन करने पर क्या अतिक्रमण हमने नहीं पाया कहीं, जोड़ हम देख रहे हैं सफा करने के बाद जोड़ का जो डायमेंशन था वो अपने अस्तित्व में आ पाता है या नहीं, अगर नहीं आता तो उसकी वजह क्या है, इसका भी हम लोग मुआयना करेंगे और अपनी जितनी रिपोर्ट है प्रशासन को हम लोग बहुत शीघ्र सौंप देंगे क्योंकि प्रशासन ने हमें जामुड़िया चैम्बर को ये भार दिया है, साथ ही साथ यहाँ के वीडियो को हम लोग आपस में मीटिंग करके यहाँ पर जो भी खामियाँ हैं उसकी रिपोर्ट हम लोग प्रशासन को देंगे जल्दी और प्रशासन इसके बाद इस पर निर्णय लेते हुए जो कार्रवाई समझेगा वो करेंगे। জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন কলকারখানার দূষণের জেরে কার্যত নাভিশ্বাস উঠছে জামুড়িয়াবাসীর, এমন দাবি বারংবার জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দূষণের জেরে সিঙ্গারো নদী জলও কালো হয়ে আসছে। আগে এলাকার বাসিন্দারা এই জল পান করতেন, এখন পশু পাখিদেরও পানের অযোগ্য হয়ে উঠেছে সিঙ্গারো নদীর জল। কবে পরিস্থিতি বদলায় এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুড়িয়া। এখন সময় একটা বিরতি। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। स्वास्थ्य उज्जवल देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার গোসাই নগরে একটি কাঠ চেরাই কলে হানা দিল বন দপ্তর। কয়েক হাজার টাকা মূল্যের হিসেব বহির্ভূত কাঠের সন্ধান মেলায় চেরাই কলটি সিল করে বন দপ্তর। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে লাউদোহা রেঞ্জের আধিকারিকেরা। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন বন আধিকারিক। দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার গোসাইনগরে একটি কাঠ চেরাই কলে হানা দিল বন দপ্তরের আধিকারিকেরা। কয়েক হাজার টাকা মূল্যের হিসেব বহির্ভূত কাঠের সন্ধান পাওয়ায় চেরাই কলটি সিল করল বন দপ্তর। লাউধা রেঞ্জের আধিকারিকেরা পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। দুর্গাপুরের আরও বেশ কিছু স্থানে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন লাউধা রেঞ্জ অফিসার অচিন্ত সরকার। আজকে এই তো আমরা এখানে ঢুকেছি ধান্ডাবাগ, মানে গোসাইনগরে, এখানে একটা আর আমরা এখনো দুটো আছে, সেই আমরাই যাচ্ছি এখনো দুটো। আমাদের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন ওনার উপস্থিতিতে এবং থানা আছে, দুর্গাপুর থানা আছে, ওদের সহযোগিতায় আমরা এগুলোকে, অবৈধ মিলগুলোকে সিজ করে যাচ্ছি। না এখন এটা তো অ্যারেস্ট নয়, জাস্ট আমাদের মিলকে ক্লোজার করা আর ইলিগাল যে প্রডিউস আছে সেগুলোকে আমরা তুলে নিই। এমন বলতে এখানে তো সেরকম কিছু পাচ্ছি না, ওই লোকালি কিছু সোনাঝুরি, লোকাল কিছু সোনাঝুরি যেগুলো কোনো স্ট্যাম্প টিস্ট্যাম্প নেই সেগুলোই আমরা নিয়ে যাচ্ছি। কত টাকা মূল্য হবে বাজার মূল্য? বাজার মূল্য যেটা আমরা পেয়েছি দু ইঞ্চু হয়তো হার্ডলি 25-30 হাজার টাকা, সোনামুখী অতটা ভ্যালুয়েশন নেই তো। ডিএফও মিলনকান্তি মণ্ডল জানান যে গত তিন দিনে পশ্চিম বর্ধমান জেলায় 32টি কাঠ চেরাই কল সিল করা হয়েছে। আসানসোল ও দুর্গাপুর মিলিয়ে এই অভিযান চলছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 3.5 ট্রাক অবৈধ কাঠ। তবে এই বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি। এই অভিযান লাগাতার চলবে বলে জানান বন আধিকারিক। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কুড়ি আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন মর্গ নির্মাণ উপলক্ষে নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু অতিরিক্ত গাছ কেটে নেওয়া হয়। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসে বন দপ্তর। সূত্রের খবর, এরপরই জেলার একাধিক কাঠ চেরাই কলে অভিযান শুরু করে বন দপ্তর। আগামী দিনে জঙ্গল ও বন্যপ্রাণ সংরক্ষণে আরও সদর্থক ভূমিকা গ্রহণ করবে বন দপ্তর, এমনটাই জানা গিয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক হলেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী। তৃণমূলের সাংগঠনিক বৈঠকে শুক্রবার কলকাতায় এই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন দায়িত্ব পেয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানালেন সংগঠনকে মজবুত বানানোই হবে তার প্রাথমিক লক্ষ্য। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক হলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। শুক্রবার কলকাতায় আয়োজিত তৃণমূলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে এই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। লোকসভা নির্বাচনে আসানসোল দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের পর অরূপ বিশ্বাসকে সরিয়ে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কলকাতা নগর নিগমের মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে। এবার ফিরাদ হাকিমকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তৃণমূলের নতুন পর্যবেক্ষক নিযুক্ত করা হল কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে। সংগঠনকে মজবুত বানানোই হবে তার প্রাথমিক লক্ষ্য, নতুন দায়িত্ব পেয়ে এমনটাই জানালেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আগামী আসানসোল পৌর নিগম নির্বাচন ও বিধানসভা নির্বাচনে সবকটি আসন জিতে দলকে আরও শক্তিশালী বানাতে হবে জানালেন তিনি। বিগত নির্বাচনের সময় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে জনগণের অভাব অভিযোগের কথা শুনেছেন তিনি, শুনেছেন কর্মী সমর্থকদের নানা সমস্যার কথাও। পশ্চিম বর্ধমান জেলায় কোথায় কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে ওয়াকিবহাল কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সেই সব নানা দিক বিবেচনা করে কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হল বলে মত ও অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আসন্ন উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে যানজট মোকাবিলায় দুর্গাপুর শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন সারলেন ডিসি অভিষেক গুপ্তা। বিভিন্ন শপিং মল, হোটেল, বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ পার্কিং ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় এদিন।
সামনেই 25 ডিসেম্বর বড়দিন, সে উপলক্ষে গোটা বিশ্বের সাথে মেতে উঠবে দুর্গাপুর শিল্প শহরের বাসিন্দারাও। উৎসবের দিনগুলিতে যাতে যানজটের সমস্যা না হয় সে বিষয়টি লক্ষ্য রাখার জন্য দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বিভিন্ন এলাকা পরিদর্শন সারলেন ডিসি অভিষেক গুপ্তা। দুর্গাপুরের সিটি সেন্টারই রয়েছে বিলাসবহুল বিভিন্ন হোটেল, বিনোদন কেন্দ্র, বড় বড় শপিং মল। তাই বিশেষ করে বড়দিন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এখানে প্রচুর মানুষ ভিড় জমান। সাধারণ মানুষের কথা ভেবে শহরকে যানজট মুক্ত করতে প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসি অভিষেক গুপ্তা জানান, উৎসবের সময় প্রচুর মানুষ দুর্গাপুরের সিটি সেন্টারে ভিড় জমান, তাই বিভিন্ন শপিং মল, হোটেল, বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ পার্কিং এর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ওয়ান ওয়ে করা হবে, সেই রাস্তায় ট্রাফিক বিভাগের পক্ষে বিশেষ মার্কিংও করে দেওয়া হবে। এই বিষয়টি এদিন ট্রাফিকের দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। আমরা আজকে একটা মিটিং করেছি এই প্রদর্শনের আগে, বিভিন্ন হোটেল যে কর্মচারী আছে, হোটেলে যে চালায় ম্যানেজমেন্ট যে আছে, 25 তারিখ আর 31 তারিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, তো প্রচুর লোক আসে ওটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বা এনজয় করতে আসে, এখানে ভেহিকেল নিয়ে আসে, ভেহিকেল নিয়ে পার্কিং নিয়ে প্রচুর সমস্যা হয়। আমরা গতবারই দেখলাম, গত বছরে দেখলাম কি এটা পার্কিং নিয়ে রাস্তা জ্যাম হয়ে যায়, তো ওইটাই ব্যবস্থা করতে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি কি জাংশন মলের চতুর্দিকে বা যে সিটি সেন্টারে কিছু কিছু জায়গায় আমরা ওয়ান ওয়ে করবো। স্পেশালি যেটা আজ থেকে যেটা শুরু করেছি ট্রাফিক ডিপার্টমেন্ট যেটা শুরু করেছে, এটা জাংশন মলে সিটি এজেন্সি থেকে শুরু করে হেলথ ওয়ার্ড অব্দি, প্লাস এখান থেকে আমরা যে আছে রাস্তায় কিছুটা এখানে ওয়ান ওয়ে করে দিচ্ছি। ওয়ান ওয়ে কোন দিকে যাবে সেটা আমরা অ্যারো দিয়ে সাইনেজেস লাগিয়েছি, তো মানুষকে যেটা আসছে জাংশন মলে বা শপিং করতে আসছে বা এখানে সিটি সেন্টারে আসছে ওটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট অসুবিধা কেন আপাতত ইয়ে হবে, মানে সুবিধাই হবে, কেন কি ওরা জ্যাম বা ট্রাফিক কনজেশন ফেস করবে না, তো ওটাই আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। ওটা ঠিক করে আমরা দেখেছি, ট্রাফিক ফোর্সকে ব্রিফ করেছি কীভাবে ওটা করতে হবে, আর দেখছি এখন ঠিকভাবে চলছে, মানে এটা একদম সুসংকলিতভাবে মানে ডিসিপ্লিনারি ওয়েতে এটা হয়েছে। এছাড়াও আগামী উৎসবের কথা মাথায় রেখে এডিডি এর পক্ষ থেকে গাড়ি রাখার জন্য পার্কিং এর বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। বর্ধমান থেকে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে একটি স্কর্পিও গাড়ি পড়ল দুর্ঘটনার কবলে। দ্রুত গতিতে আসা স্কর্পিও গাড়িটি চলন্ত একটি লরির পেছনে ধাক্কা মারলে ঘটনায় মৃত্যু হয় স্কর্পিও গাড়ির চালকের, বাকি 4 জন চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্কর্পিও গাড়ির প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। বর্ধমান থেকে অনুষ্ঠান বাড়ি সেরে অন্ডালের শ্রীরামপুরের মানায় ফেরার পথে একটি স্কর্পিও গাড়ির 6 যাত্রী পড়লেন দুর্ঘটনার কবলে। স্কর্পিও গাড়িটি দ্রুত গতিতে চলন্ত লরির পেছনে ধাক্কা মারে। দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। ঘটনায় মৃত্যু হয় স্কর্পিও গাড়ির চালক বছর 21 উমেশ চৌধুরী ও স্কর্পিও গাড়ির এক যাত্রী বছর 31 শিবা চৌধুরীর। ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। আহত 4 জনকে উদ্ধার করে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চালক সহ স্কর্পিও গাড়ির যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ, যার জেরে ঘটে এই ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে কার্যত দুমড়ে মুচড়ে যায় স্কর্পিও গাড়িটি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।